বিদেশি ফুটবলারদের সাফল্য আর দাপটের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আরও একটি আসর। এবার পঞ্চমবারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলে ঢাকা আবাহনী, তবে কোনো রকমে রেলিগেশন এড়িয়েছে আরেক বড় দল ঢাকা মোহামেডান। চমক দিয়ে শুরু করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি পুরান ঢাকার দল রহমতগঞ্জ। এদিকে আয়োজকরা বলছেন এবারের আসরের মূল সাফল্য ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বিপিএল এর এবারের আসরে দেখুন প্রদীপ নয়নের রিপোর্ট। নানা প্রতিকূলতা পেরিয়ে 12টি দলের অংশগ্রহণে গত জুলাইয়ে শুরু হয় বিপিএল এর 2015-16 মৌসুমের খেলা। এবারের আসরের শুরুটা হয় চট্টগ্রাম থেকে। এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। আবাহনী ও শেখ জামালের মতো বড় দলগুলোকে টপকে অনেকদিন লিগ টেবিলের শীর্ষে ছিল তারা, তবে শেষ দিকে তেমন সুবিধা করতে পারেনি দলটি। এদিকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রেখে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলে নেয় ঢাকা আবাহনী। তবে হতাশ করেছে ঢাকা মোহামেডান। ঐতিহ্যবাহী এ ক্লাবটি রেলিগেশন এড়িয়েছে ভাগ্যের জোরে। মোহামেডানের পাশাপাশি এবার ভালো করতে ব্যর্থ হয়েছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার মতো বড় দলগুলো। আগের মতো এবারও ছিল বিদেশি স্ট্রাইকারদের আধিপত্য। সানডে কিংসলেদের ভিড়ে হারিয়ে গেছেন এমিলি জাহিদরা। শীর্ষ ১০ গোলদাতার মধ্যে দেশের শুধুমাত্র আরামবাগের সাজিদ 8 গোল করে তিনি ঠাঁই পেয়েছেন 10 নম্বরে। 19 গোল করে সানডে চিজোবা হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা। এদিকে বড় নগরীগুলোয় এবারও দর্শক খরায় ভুগেছে বিপিএল এর ম্যাচগুলো। ময়মনসিংহ ও গোপালগঞ্জে দর্শকদের সরব উপস্থিতি থাকলেও ঢাকা ও চট্টগ্রামে গ্যালারি ছিল প্রায় ফাঁকা। তবে এবারের আসরে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলছেন ভবিষ্যতে এই আসর থেকে ভালো খেলোয়াড় উঠে আসবে। খেলার মান কিন্তু খারাপ ছিল না। আমি অনেক নতুন তারকা মুখ দেখেছি যেগুলো হয়তো এই লিগের আগে পর্যন্ত কেউ নাম জানতো না। বিপিএল এর আগামী আসর আরো জমজমাট হবে বলেও আশা প্রকাশ করলেন আয়োজকরা। এখানে কিছু সীমাবদ্ধতা। প্রদীপ নয়ন, বৈশাখী সংবাদ, ঢাকা।